পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের সগরাইয়ে বর্ধমান আরামবাগ রোড বৃদ্ধির বিষয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয় সগরাই বিডি অফিসে। বর্ধমান আরামবাগ রোডে সগরাই থেকে রায়নার দিকে যাওয়ার পথে টি জংশনে গাড়ি যাওয়ার সমস্যা যাতে না হয় তা নিয়ে জায়গা পরিমাপ করে বিএলআরও সরজমিনে তদন্ত করবেন বলে বুধবারের আলোচনা সভায় ঠিক হয়। এছাড়া বর্ধমান আরামবাগ রোড যানজট মুক্ত করা, অবৈধ দখল মুক্ত করা এবং দক্ষিণ দামোদরের বাস বর্ধমান শহরে ঢোকা বেরোনো নিয়ে দক্ষিণ দামোদরবাসীর ব্যাপক সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হয় বুধবারের বৈঠকে। মিলের ছাই, মিলের বর্জ্য পদার্থ নিকাশি বিষয়ক আলোচনাও করা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন এসডিও কৃষ্ণেন্দু মণ্ডল, এসডিপিও আমিনুল ইসলাম খান, ডিএসপি ট্রাফিক অতনু ব্যানার্জি, সহকারী ইঞ্জিনিয়ার জাকির হোসেন, আরটিও অনুপম চক্রবর্তী, ব্লক উন্নয়ন আধিকারিক সত্যজিৎ কুমার সহ আরও অনেকে। একটা